পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বাইক মিছিল ও জনসভা হলো ডোমকলে। বুধবার মুর্শিদাবাদের ইসলামপুর থেকে বাইক নিয়ে রানীনগর ভায়া ডোমকল পর্যন্ত মিছিল শেষ করে সভায় যোগ দেন। স্বাধীনতা, ন্যায় বিচার, নিরাপত্তা ও দেশের স্বার্থে বাইক মিছিল এবং জনসভা করেন। এদিন আরএসএস এর বিরোধী আইনের আলোচনাও করা হয়। হাজার হাজার মানুষ বাইক মিছিলে অংশগ্রহণ করেন। সভায় আমন্ত্রণ পেয়েও অনুপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম, সিপিআইএম ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান। অনুপস্থিত নিয়ে তাদের কারণ দেখায়। সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই রাজ্য প্রেসিডেন্ট তাহিদুল ইসলাম, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ব্লক প্রেসিডেন্ট হাকিকুল ইসলাম, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি সেলিম মণ্ডল, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা। 17ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ফাউন্ডেশন ডে। এই ফাউন্ডেশন ডেকে আমরা প্রতি বছর সেলিব্রেশন করি। আজকে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত সারাদিন আমাদের প্রোগ্রাম ছিল। সকাল 8টায় গোটা সাব ডিভিশনের প্রচুর জায়গাতে, যেখানে যেখানে আমাদের কর্মীরা আছে, সব জায়গায় পতাকা উত্তোলন হয়েছে। সকাল 8টার পর কর্মীরা সবাই বেরিয়েছে সেলিব্রেশনের জন্য। গোটা সাব ডিভিশনে আমরা বাইক নিয়ে ঘুরেছি, তাতে অনেকেই সেই বাইক র্যালি দেখেছে, যে মানুষের ঢল নেমেছিল সেই বাইক র্যালিতে। তার পরবর্তী যে কর্মসূচি, সেখানে এখানে আমাদের একটা ছোট্ট করে সভা ছিল, সেই সভাটা আমরা এখন সমাপ্ত করলাম। এইটা প্রতি বছর যেমন হয়ে থাকে 17ই ফেব্রুয়ারি সেলিব্রেশন, সেই রকমই আজকে সেই সেলিব্রেশন আমরা করলাম। আপনার বক্তব্যে আরএসএস এর উপরে কড়া আক্রমণ দেখা গেছে, আপনার বক্তব্যে বারবার আরএসএস এর বিরুদ্ধে কেন? আরএসএস হচ্ছে যে দেশের জন্য ক্যান্সার, যে দেশের নিরাপত্তার জন্য ক্যান্সার, যে দেশের যে ধর্মনিরপেক্ষতা তার জন্য ক্যান্সার, যে দেশের গণতান্ত্রিক সিস্টেমের জন্য ক্যান্সার, যে জুডিশিয়ারির জন্য ক্যান্সার। তাই আরএসএস, যতদিন আরএসএস মুক্ত দেশ তৈরি না হবে, ততদিন দেশের মানুষ নিরাপত্তা পাবে না, স্বাধীনতা পাবে না, ন্যায় বিচার পাবে না। তাই আরএসএস কে দুর্বল করা, আরএসএস কে সমূলে উৎপাট করা হচ্ছে আমাদের অন্যতম কর্মসূচি। আরএসএস এর যে সমস্ত ভুল পদক্ষেপ আছে, সেই পদক্ষেপ সম্পর্কে মানুষকে জানানো, সেই জানানোটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই আজকে আমরা জানালাম। লোকাল নেতৃত্বকে আমরা ইনভাইট করেছিলাম, তারা এসেছে, আসেনি, তাতেও আমাদের লাভ, আসলে তাতেও আমাদের লাভ ছিল। এখন পর্যন্ত কেউ অস্বীকার করতে পারবে না যে তাদেরকে আমরা ইনভাইট করিনি। তাদেরকে যে ইনভাইট করেছি, তাদের ফুল রেকর্ড আমাদের কাছে আছে, তারা যদি বলে দেখাতে হবে, আমরা দেখাবো। কেন আসেনি সেটা তো তাদের ব্যাপার, তারা কেন আসেনি। কিন্তু এক একজন এক এক রকম কজ দেখিয়েছে, একজনের স্ত্রী অসুস্থ বলেছেন, আর একজনের এমার্জেন্সি কলকাতা থেকে ডাক এসেছে, আর একজনের ওনার লিডারশিপ বিশেষ কারণে ওনাকে ডেকে পাঠিয়েছেন, সেই জন্য তারা আসতে পারছে না। আমরা আশা করছি পরবর্তী প্রোগ্রামে তারা আমাদের প্রোগ্রামে আসবে।